আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখরা, ইতিমধ্যে আমি অন্ধ্রপ্রদেশ ট্রেন জার্নিতে আছি। আমার গন্তব্যস্থল আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি গুয়াহাটি থেকে বেঙ্গালুরের উদ্দেশ্যে রওনা দিছি। তো বেঙ্গালুর পৌঁছতে কালকে আমি যে সময় পৌঁছি তখন বেলা সকাল 10:20-র সময় আমি বেঙ্গালুরে পৌঁছে গেছি। পৌঁছার পরে কিছু আমার সঙ্গে কয়েকটা ঘটনা ঘটছে যেটা মানে না বলার মতোই নয়। আমি আগের ভিডিওতে বলেছি সফরে একটা না একটা অসুবিধা হয়, যে অসুবিধাটা করতে লাগে, ফেস করতে লাগে। আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা রাস্তাতে কিছু ঘটে নেই, বেঙ্গালুরে আসার পরে সেই ঘটনাটা ঘটেছে। এই স্টেশন থেকে যখন আমি বাহির হই, আমি কেরালার উদ্দেশ্যে আমার যে ট্রেন যেটা, তখন আমি ট্রেন দেখি বেঙ্গালুর স্টেশন থেকে কোনো ট্রেন কেরালার নেই। তখন আমি একটা চিন্তিতার মাঝে পড়ে গেলাম, কি করি আমি এখন। তখন আমাকে দুই একজন অটো ড্রাইভার যারা পরামর্শ দিলে যে আপনি এখান থেকে বাস করে চলে যান ইয়েতে কান্নুরিতে, কান্নুর যেমন তো কান্নুরিতে বাস করে চলে যান, তাহলে আমি বাস স্ট্যান্ডে আপনাকে নিয়ে পৌঁছে দিতে পারি। বললাম কত? বলছে আমাকে যে আপনি আমাকে 350 টাকা দিতে হবে। বললাম না, এত টাকা কেমনি দেবো ভাই, এতখানি জায়গা। আমাকে বলছে 20 কিলোমিটার, ওই জায়গাটা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার, আমাকে বলছে 20 কিলোমিটার। ঠিক আছে, তাই চলো, আমি 300 রুপি ফাইনাল করে নিলাম, 300 টাকা দিয়ে দেবো, চলো আমাকে নিয়ে। আমি যখন গেলাম সুপার স্ট্যান্ডে, তখন এখানে গিয়ে সুপারের টিকিটটা যাওয়ার সঙ্গে সঙ্গে সুপারের টিকিটটা ওরা করে দিয়েছে 1450 টাকা। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে অটো ড্রাইভারের একটা চাল, কারণ এগুলো তাদের একটা ইয়ে আছে যে কোনো কোনো জায়গা থেকে কাস্টমারকে ধরে নিয়ে যদি দিতে পারে তাদের একটা মুনাফা আছে, ওইখানে একটা ট্যাক্স মিলে তারা একটা পায়। তো আমাকে নিয়ে জোর করে যেমন বলছে আপনাকে আমি টিকিট করিয়ে দেব, সেখানে নিয়ে আমাকে টিকিট করিয়ে কথাবার্তা বলে, আমি আমার এখানে একজন ভাই ছিলেন যেখানে যিনি কেরালার থেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন ওনাকে বলছিলাম। বলার পর আমাকে বলছে যে আপনি জিজ্ঞাসা করেন ওনাদেরকে সুপার কয়টার সময়। তখন আমি জিজ্ঞাসা করছিলাম, তখন আমাকে বলছে রাত্রে 8টার সময়। উনি বলছেন আমাকে যে রাত্রে 8টার সময় আপনার তো ট্রেন আছে, ওইখান থেকে ট্রেন পাবেন আপনি, তাহলে সুপার দিকে নো আসবেন আপনি। আমি বললাম ঠিক আছে ভাই, আমার সুপারের ক্যান্সেল টিকিটটা আপনি ক্যান্সেল করে দেন, যদি ভালো হবে যদি আমার টিকিটটা ক্যান্সেল করে দেন। ও বলছে ক্যান্সেল তো হয় না, যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে 50% আমাদেরকে ট্যাক্স দিতে হবে, 50% কেটে যাবে, আপনি 50% টাকা পেয়ে যাবেন। বললাম এটা কেমনে হলো, এইমাত্র টিকিট করলাম, এটা কেমনে হলো? হ্যাঁ এটাই এরকমই, তখন কী করবো, অনেক ইয়ে করছে, আমি অনেক কথা জোড়াজুড়ি করলাম, দেখলাম কোনো লাভ হবে না, আমাকে ইয়ে করছে 50% থেকে একটু বেশি, আমার কথাবার্তা শুনে বা ইয়ে করে আমাকে দিয়েছে 1450 টাকার মধ্যে আমাকে 800 টাকা দিয়েছে, বাকি কত টাকা নিয়ে নিল আপনারা বুঝে নেবেন। নেওয়ার পর আমি এখান থেকে কি করব, তখন আমাকে আমার বন্ধুবর ভাই শাহরুল ভাই আমাকে বলছে যে আপনি এখান থেকে দাঁড়ান, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আর অটোতে উঠবেন না, অটোতে যদি উঠেন তাহলে আপনার অনেক ইয়ে হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। ওইখান থেকে উলু বলে একটা সফটওয়্যার আছে, তো উলু নামক সফটওয়্যারকে আমি ডাউনলোড করলাম। আমাকে বলছেন ওইখানে আমার নম্বরটা ঢেলে দিন, ওইখানে নেয়ার একটা সাইকেল মিলে যাবে আপনার, আমি আপনাদেরকে দেখিয়ে দেব উলু সাইকেলটা কীরকম, বা এই দেখতেছেন আপনারা উলু সাইকেলটা, আমি ড্রাইভ করতেছি মানে আমি চালাইতেছি। তো কী করছি, আমি উলুটা নিয়ে প্রায় 10-12 কিলোমিটার জায়গা উলু ড্রাইভ করে আমি কী করছি, নিজে নিজে চালিয়ে আমি আমার বন্ধুর করে চলে গেলাম। এখানে গিয়ে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর এখানে খাওয়া দাওয়া করে নামাজ আদায় করে এখান থেকে রাত্রে আমি মাগরিবের পরে আমি এখান থেকে বের হয়ে আমি অন্যত্র যে স্টেশন আমার ছিল
বানেশ্বরবাড়ি স্টেশন, ওইখানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। উনি একটা নিছে সাইকেল, আমি একটা নিছে সাইকেল। ওইটা মজার কথা হচ্ছে, ওইটা নিজে নিজে ড্রাইভ করবেন। এটার বিশেষত্ব একটা হচ্ছে যে ওইটা নিজে নিজে আপনি ড্রাইভ করবেন, আপনি চালাইতেছেন আপনি ড্রাইভ করবেন, যেমন আমি চালাইতেছি আপনি চালাইতেছেন। একটা একজনে চালাইতে পারবেন, দুইজন উঠতে পারবেন না, এক সিটের এটা ক্যাপাসিটি। এটা যখন আপনি চালাইবেন তখন সহজ একটা স্ক্যান করবেন মোবাইল থেকে সফটওয়্যারের ভিতরে ঢুকে, তখন আপনি কি করবেন, ওইটা স্ক্যান করার পরে আপনার লক খুলে যাবে, আপনি ওইখান থেকে স্কুটির মতো স্কেলেটারটা ডাবাবেন বা ব্রেক আছে স্কেলেটার ডাবাবেন, আপনার সামনে দিয়ে চলে যাবে। মূল কথা হচ্ছে ওইটাকে কি দিতে হবে, ওইটার ভাড়া বা কীরকম, এটা নিয়ে আমি এখানে থেকে এখানে যাব, আমি এখানে রেখে কোথায় যাব। হ্যাঁ, এটা হচ্ছে কথা, যেখান থেকে আপনি যাবেন সেখান থেকে নিয়ে নেবেন, যেখানে আপনি যাবেন গিয়ে ওইটাকে রেখে যাবেন, ওইখানে আপনি রাস্তার সাইডে যে কোনো জায়গায় আপনি রেখে যাবেন। ওইখানে রাখার পরে আপনি স্ক্যানটা রিমুভ করে দেবেন, তারপর আপনার কাজ শেষ। আপনার প্রতি মিনিটে সে উলু সফটওয়্যারে আপনার থেকে নিয়ে নেবে প্রতি মিনিটে 2 টাকা করে। যদি আপনার 20 মিনিট লাগে তাহলে কি হবে, 40 টাকা আপনি দিবেন। কিন্তু এই 20 মিনিট জায়গাটা যদি আপনি অটোতে সফর করেন তাহলে আপনাকে গুনতে হবে 300-400 টাকা। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।